নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সবুজ একটি গ্রাম পোরকরা। উন্নয়ন বঞ্চিত অবহেলিত এই গ্রামটিকে শিক্ষা দীক্ষা ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন এই গ্রামেরই কৃতি সন্তান হেজবুত তাওহিদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। শহরের সুযোগ সুবিধা বঞ্চিত এই গ্রামে তিনি প্রতিষ্ঠা করেছেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এক ঝাঁক মেধাবী শিক্ষক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে বের হয়েছেন। কিভাবে এই বিদ্যালয়টি এলাকায় শিক্ষা বিস্তারে এবং শিশু কিশোরদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে অসামান্য অবদান রাখছে তা শোনা যাক অভিভাবকদের মুখেই। আমার বাচ্চা দুইটা, বড় মেয়ে ক্লাস ফাইভে পড়ে, ছোট মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। নতুন সভ্যতা নির্মাণ করার জন্য এরকম একটা আদর্শবান স্কুল প্রতিটা জেলায় মানে হওয়া দরকার। ধর্মীয়, সামাজিক এবং যত রকমের নৈতিক শিক্ষা আছে সবই পাচ্ছে। বাচ্চারা এখান থেকে মানবতাশীল হবে, মানুষের সেবার জন্য নিয়োজিত থাকবেন এবং যাবতীয় অন্যায় থেকে দূরে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আমার এই ছোট বাচ্চাটা টুতে পড়ে, আর মেয়ে ফোরে পড়ে, আর ছেলে ফাইভে পড়ে। কতদিন ধরে আপনার বাচ্চারা এখানে পড়াশোনা করছে? এই বছর তারা দুই বছর চলতেছে। অন্যান্য স্কুল থেকে এখানে আমি যতটুকু পাইছি মানে সর্বদিক থেকে ভালো পাইছি, নৈতিকতা শিক্ষা, তারপর আদর্শ শিক্ষা, তারপর আপনাকে ধর্মীয়, তারপর জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে অনেক সুন্দর শিক্ষাই পাইতেছে আমার বাচ্চারা। এখান থেকে আমার বাচ্চাদেরকে আমি সম্পূর্ণভাবে গড়ায় নিতে পারবো এরকম বড় একটা বিশ্বাস আছে। যে আদর্শ শিক্ষাটা স্কুলের থেকে পাচ্ছি তা অন্য স্কুলে নেই, তবে আমি আশা করি যে স্কুলের থেকে একটা আদর্শবান শিক্ষা হয়ে মানুষ হয়ে বের হয়ে যাতে নিজের জীবনকে মানুষের জন্য যাতে কিছু একটা করতে পারে সেই শিক্ষা হয়ে যাতে বের হয়, আমি সন্তুষ্ট স্কুলের জন্য। পড়াশোনার মান নতুন হিসেবে অনেকটাই ভালো, অনেক ভালো। নৈতিক শিক্ষা তাদেরকে যে আদর্শিকভাবে গড়ে তোলাচ্ছে, আমি মনে করতেছি, আমি আশাবাদী সামনে অনেক ভালো হবে, তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে বের হতে পারবে। এই শিক্ষা প্রতিষ্ঠান মানব জাতিকে একটি সুশিক্ষা এবং আদর্শিক শিক্ষা এই জাতিকে দিবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে এই জায়গায় এই পড়ার মান আমাদের বাচ্চারা এইভাবে যদি বেড়ে উঠে ভবিষ্যতে অনেক আগাইতে পারবে। কেমন দেখছেন এখানে? যেমন দেখছি অন্য অন্য স্কুলের তুলনায় সম্পূর্ণ বিপরীত। যেমন আমরা ছোটবেলায় যেমন লেখাপড়া করেছি স্কুলগুলোতে বিশাল মাঠ ছিল, এখন অন্য অন্য স্কুলগুলোতে মাঠ নেই। এখানে ছেলেদের বাচ্চাদের খেলার জন্য মাঠও আছে এবং মাস্টারগুলো খুবই উদার। আমার নাম মোহাম্মদ মমিন বিশ্বাস, আমার বাচ্চা ক্লাস টুতে লেখাপড়া করে, এক বছর ক্লাস হয়েছে। এখানে শিক্ষার পরিবেশ অনেক ভালো, কিন্তু আমাদের এখানকার বাচ্চাগুলো দেওয়ার পরে দেখা যাচ্ছে যে শিক্ষার এমন মান মানে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে সেগুলো বাচ্চার ভিতরে ফুটে উঠছে, যে সে আমার বাচ্চাটা যেভাবে ব্যবহার করতেছে বোঝাই যাচ্ছে যে এই শিক্ষা খুবই উন্নত মানের শিক্ষা হচ্ছে। আমার নাম মোহাম্মদ মুক্তাদুর রহমান, আমার বাচ্চা এখানে ক্লাস টুয়েতে পড়ে। বাইরে আমরা যে স্কুলগুলোতে দেখছি তারা বিভিন্ন দুর্নীতি করে, বিভিন্ন ধরনের লেখাপড়া তেমন একটা ভালো হয় না, তো এখানে ভালো শিক্ষক দ্বারা স্কুলটা পরিচালিত করা হয়। আমি মনে করছি যে এই স্কুলটা বিশ্বমানের এক সময় দাঁড় করাবে। আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে। যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা বাংলাদেশের ভালো মানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে এখানে নিয়ে আসা হয়েছে। যাদের টাকা পয়সা আছে বর্তমান সময়ে তারা ওই বিদেশে যে শিক্ষা দান দেয়, আমি আশা করি যে এখন বর্তমানে আমাদের এই স্কুলের জন্য আমি দেখছি যে এখন থেকে ওই বিদেশে আমাদের বাচ্চাদেরকে পাঠাতে হবে না, ইনশাল্লাহ ওই শিক্ষাই এই স্কুল থেকেই আমরা পাবো সেই আশাবাদী আমি। আমি ক্লাস নবম শ্রেণীতে পড়ি। এখানে অনেক সুন্দর ডিসিপ্লিনভাবে সবাই মানে পড়াশোনা করায়, স্যাররা অনেক সুন্দরভাবে সব পড়াশোনা বোঝায় দেয়, আবার যদি না পারে তারপরে এক্সট্রা ক্লাস রাখে, ডিটেনশন ক্লাস, ওখানে আবার সুন্দর করে পড়ায়। এখানে আমরা যারা সহপাঠী আছি তারা তাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে থাকি। আর অন্য স্কুলে সবাই মানে যারা ভালো স্টুডেন্ট তাদের সাথে মেলামেশা করে, আমাদের ভিতরে এটা নেই। আমরা চাই যে অন্য স্কুলদের আমরা দেখাই দেবো যে এই স্কুলও এগিয়ে যেতে পারে, অন্য স্কুলের থেকে এই স্কুল প্রতিষ্ঠানটা অনেক ভালো। আমি ক্লাস নাইনে পড়ি। এই স্কুলে পড়ালেখা করে আমরা অনেক বড় হতে চাই। এই স্কুলে পড়ালেখা করে আমাদের উৎসাহ হচ্ছে যে আমরা কিছু করতে পারবো মানব জাতির জন্য। আমরা কিছু করে মানব জাতিকে দেখাবো যে
আমরা যেটা করব সেটা মানব জাতির মঙ্গলের জন্য করব এবং সেটা কাজে লাগাবো তাদের ভালোর জন্য। আমার নাম মুসাম্মদ সুমাইয়া নূর, আমি ক্লাস নাইনে পড়ি। আমি এখানে এক বছর যাবত পড়াশোনা করতেছি। এখানে পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবার মধ্যে সবাই অনেক মিল মিশে পড়ালেখা করতেছে, কেউ না পারলে শিখাই দিতেছে। আমাদের স্যাররা আমাদেরকে ক্লাসে এমনভাবে পড়ায় দেয় যে আমাদের পুরা এক্সট্রা কোচিং করতে হয় না। আর যদি কেউ এমন ক্লাসের মধ্যে থাকে যে ক্লাসে না বুঝে, তাকে পরের বার ডিটেনশন ক্লাস দেয়। আমি এটাই প্রত্যাশা করি যেন আমাদের এই স্কুলটা আরও অনেক বড় হয়। আমার নাম মমিতা আক্তার, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। এখানে শিক্ষার ব্যবস্থা অনেক ভালো আর আমাদের অনেক সুন্দর করে পড়ায়। ক্লাস টু। আচ্ছা, এখানে পড়াশোনা করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। আমার নাম নয়নবঞ ডাক্তার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে। আচ্ছা, এখানে পড়াশোনা করতে তোমার কেমন লাগে? আমার এখানে পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আমার নাম মোচাম্মদ শরীফ আক্তার, আমি বিজ্ঞান শাখার একজন সহকারী শিক্ষিকা। সম্পূর্ণ বইয়ের শিক্ষা ওইটা না, আমরা হচ্ছে হাতে কলমে মানে যেভাবে তাদেরকে আদর্শিক শিক্ষাটাও দিতে পারি, নৈতিক শিক্ষাটাও দিতে পারি, পড়ার পাশাপাশি আনন্দ সব কিছু মিলিয়ে আমরা একটা ভিন্নভাবেই ছাত্রদেরকে গড়ে তোলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আমি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান। শিক্ষার্থীদেরকে দেশের এবং জাতির কল্যাণে নিয়োজিত করতে হলে বর্তমানে নেতৃত্বের জায়গায় একটা সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং সমাজের উপকারী একজন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যারা শিক্ষার্থীরা পাশ করে বেরিয়ে যাচ্ছেন তাদের ভিতরে একটা বড় ধরনের একটা আদর্শের অভাব দেখতে পেয়েছি। তো শিক্ষার্থীদের মধ্যে একটা আদর্শের অভাব থাকাতে আজকে সমাজে যারা ছাত্র কিশোর আছে, বিশেষ করে 6-10 পর্যন্ত এই পর্যায়ে এই বয়সের শিশুরা সাধারণত বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটা অনেক রিপোর্টে অনেক সংবাদ মাধ্যমে উঠে আসছে। তাদের আসলে নৈতিকতার একটা বড় ধরনের গ্যাপ আছে। আমরা চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এই প্রতিষ্ঠানটিতে আমরা লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব দিয়েছি সেটা হলো তাদের নৈতিকতা, দেশপ্রেম, আদর্শটাকে। কেননা শিক্ষার্থীদেরকে গড়ে তোলার পর শিক্ষার্থীরা যখন জাতির কল্যাণে নিয়োজিত হচ্ছেন বা দেশের কোনো সেক্টরে কাজে লাগতেছে তখন তারা যেন দুর্নীতিপরায়ণ না হয়, দেশকে মানুষকে যেন সেবা দিতে পারে, প্রকৃত যেন মানবতা বোধ তার ভিতরে থাকে। এই জন্য আমরা আমাদের স্কুলে শিক্ষার পাশাপাশি কারিগরি বিজ্ঞানের পাশাপাশি আমরা ধর্মীয় দিকটাকে রেখেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশিদুল হাসান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2009 সালে এমএসসি ডিগ্রি কমপ্লিট করেছি। বর্তমানে আমি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান হিসেবে কাজ করছি। আমাদের অভিভাবকদের সাথে কথা বলে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন যে আমাদের এখানে পড়াশোনা করানোর সিস্টেম কিছুটা আলাদা আমরা করেছি। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে বাইরে তারা বোর্ডের বই পড়াচ্ছে বা সরকার নির্ধারিত বই পড়াচ্ছে, আমরা সরকার নির্ধারিত বই পড়াচ্ছি না। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সিলেবাস হয়তো গভর্নমেন্ট যেটা রেখেছে ওটাই রেখেছি, সিলেবাস ঠিক আছে, কিন্তু আমরা কারিকুলামগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রছাত্রীর মধ্যে বাইরের কিছু কার্যক্রম এনে যোগ করতে। আমরা চেষ্টা করেছি তাদেরকে প্র্যাকটিক্যাল কার্যক্রমের অংশগ্রহণ করাতে, শুধু বইয়ের মধ্যে থেকে বইয়ের পড়াশোনা করে একটা ক্লাসরুমের চার দেয়ালের গণ্ডিতে তাদেরকে বন্দি না রেখে আমরা চেষ্টা করি তাদেরকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যেতে, তাদেরকে পরিবেশ যখন আমরা পড়াই পরিবেশের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন তাদেরকে এই শিক্ষা সফরে নিয়ে যাচ্ছি তাদেরকে চেষ্টা করি তাদের বইয়ের টপিক বা কারিকুলামের মধ্যে যে জিনিসগুলো থাকে এগুলো প্রত্যেকটা জিনিস একটু এক্সপ্লেইন করার জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য, হাতে কলমে দেখানোর জন্য। তো এই জিনিসটা সাধারণত আমাদের দেশে এসএসসি অনার্স মাস্টার্স লেভেলে হয়তো আমরা পাই, কিন্তু আমরা এটা ওদেরকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি একদম প্রাইমারি লেভেল থেকে। আমরা তাদেরকে আরও একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে সেমিনার ওয়ার্ক। এটা আপনারা অবশ্যই শুনেছেন, আপনারা জানেন যে উচ্চতর ডিগ্রির জন্য গ্রুপ স্টাডি সেমিনার ওয়ার্ক এই জাতীয় কাজগুলো করা হয়। তো আমরা এই প্রত্যন্ত অঞ্চলে হলেও আপনারা জেনে খুশি হবেন যে আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টগুলোকে এই সেমিনার ওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত করতে, প্র্যাকটিক্যাল কার্যক্রমগুলোর সাথে অন্তর্ভুক্ত করতে। সেই দিক বিবেচনায় আমি বলবো যে অন্যান্য স্কুলের যে পাঠদান পদ্ধতি বা তাদের যে মানে টিচিং প্রসিডিউর এগুলো আমাদের এখানে কিছুটা ভিন্নতা আমরা আনার চেষ্টা করছি।
কোচিং বাণিজ্য, এই শব্দটা আসলে আমরা এখন একদম সবাই পরিচিত কোচিং বাণিজ্যের সাথে। আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে যে স্কুলে বা কলেজে ক্লাসরুমে যে সকল বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করছে, এটা আসলে নামমাত্র একটা পড়ালেখা হয়, কারণ তারাও জানে যে এখানে পড়ালেখা হচ্ছে না, তারা প্রাইভেট টিউটর রাখবে অথবা কোচিংয়ে যাবে, এটা মা বাবাও জানে, শিক্ষার্থীরাও মেনে নিয়েছে শিক্ষকরাও। তো এখানে একটা বাণিজ্যের ব্যাপার থেকেই যায়, কারণ একটা ক্লাসের মধ্যে একটা শিক্ষক যদি তার প্রকৃত পাঠদানটা করে, তাহলে আসলে সে বাসায় যে প্রাইভেটে বা আলাদা কোচিংয়ের মধ্যে কী পড়াবে, বিষয়টা আমাদের কাছে আসলে বোধগম্য না, পরিষ্কার না। আমরা যেটা মনে করি, একটা সিলেবাস আমাদের টিচাররা যখন পড়াবে, তার পড়াটা ক্লাসের মধ্যেই কমপ্লিট হবে। বড় জোর এতটুকু আমরা অনেক সময় দেখি যে টিচার তার টিচিং কমপ্লিট করছে কিন্তু বাচ্চা হয়তো পড়েনি বা কোনো কারণে সে ফাঁকি দিয়েছে, তখন আমরা তাদেরকে ডিটেনশন ক্লাসে রেখে ওই পড়া কমপ্লিট করা পর্যন্ত তাদেরকে ছুটি দেই না। কিন্তু আমাদের এখানে কোনো স্টুডেন্ট আমরা হল অফ করে বলতে পারি কোচিংয়ে পড়ে না এবং পড়ার প্রয়োজনীয়তাও পড়ে না, আর গাইড বই, নোট বই এ জাতীয় কোনো বইয়ের হেল্প নেওয়া আমাদের কোনো স্টুডেন্টের প্রয়োজন পড়ে না। এটা আমরা গার্ডিয়ানদেরকে বলেছি আগে, এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের টিচাররা ক্লাসরুমের মধ্যেই কোচিংয়ের মতো করে পড়ানোর, প্রাইভেটের মতো করে পড়ানোর, প্রত্যেকটা স্টুডেন্টের খুব কাছাকাছি যেয়ে তার প্রবলেমগুলো আমরা ধরার চেষ্টা করি এবং সলভ করার চেষ্টা করি। সুতরাং আমি এই কথাটা বলতেই পারি যে কোচিং বাণিজ্য বলতে যেটা চলে বর্তমানে, আমরা ওইটা থেকে মোটামুটি অনেকটাই মুক্ত। আমাদের স্টুডেন্টদেরকে বাড়তি কোচিং করা ইনশাল্লাহ লাগবে না, আর গাইড বই, নোট বইয়ের বাড়তি বইয়ের বোঝা টানাটাও লাগবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের বিদ্যালয়ে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে কাজ করার জন্য যদি আপনারা আগ্রহী হন আমরা আপনাদেরকে স্বাগতম জানাবো, আপনারা আসবেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা করা হচ্ছে যে আমাদের এখানের স্টুডেন্টদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী, আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, বিশাল একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জেনে হয়তো আনন্দিত হবেন যে আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে একটু ঢেলে সাজানোর জন্য চেষ্টা করছেন, পরীক্ষা নিরীক্ষা চলছে, তো আমরাও আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটু সম্পূর্ণ ভিন্ন একটি আদলে সাজানোর চেষ্টা করতেছি আসলে। কারণ আপনারা যারা বিজ্ঞজন আছেন তারা অলরেডি বলতেছেন, গুণীমহল থেকে আমরা এটা শুনছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যথেষ্ট ত্রুটি দেখা যাচ্ছে, এটা আসলে ব্যালেন্সটা, বিভিন্ন ধরনের কথাবার্তা আসলে আমরা শুনি, কিন্তু আসলে সলিউশনটা কী হবে, এটার হোয়াট কুড বি দ্য পসিবল সলিউশন অফ দিস। তো আমরা চেষ্টা করছি এটার একটা প্রপার সলিউশন বের করতে। এই সলিউশনটা হবে টোটাল এডুকেশন সিস্টেমটাকে আমরা চেঞ্জ করবো এমনভাবে যে কোনো একটা শিক্ষার্থী যেন এমন না হয় যে সে জ্ঞান বিজ্ঞানগত দিক থেকে অনেক এগিয়ে গেছে কিন্তু তার মধ্যে নৈতিকতা নেই, ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নেই, এরকম যেন না হয়। আবার এমনও যেন না হয় সে নৈতিকতা, ধর্ম শিখতে শিখতে জ্ঞান বিজ্ঞান কিছু শিখতে পারছে না। অর্থাৎ ব্যালেন্সড একটা কারিকুলাম, সিলেবাস আমরা সৃষ্টি করার চেষ্টা করতেছি, একটা নতুন এডুকেশন সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আমাদের যে বাচ্চাগুলো বেরিয়ে আসবে তাদের উপর আমরা জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে ভরসা করতে পারবো, নীতির ব্যাপারে ভরসা করতে পারবো, তারা হবে ন্যায়পরায়ণ, তারা হবে সত্যনিষ্ঠ, সত্যবাদী এবং সমাজের একদম বিশ্বাস করার মতো একটা ব্যক্তিত্ব হিসেবে হবে, জীবনে যেই সেক্টরে যাক সেই সেক্টরে তার নিজেকে উদার করে দিতে পারবে।